প্রায় 200 কোটি টাকার প্রতারণা মামলায় আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি জিজ্ঞাসাবাদ এড়ালেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এ নিয়ে দ্বিতীয়বার তাকে প্রশ্ন করার জন্য তদন্তকারী সংস্থাটির জানিয়েছিল। র্যান্ড ভ্যাকসিন সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিং এবং মালবেন্দ্র সিংহের পরিবার 200 কোটি টাকার প্রতারণা করার অভিযোগ রয়েছে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে। ইডির দাবি, এই প্রতারণার মূল পাণ্ডা সুকেশ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে এফআইআর রয়েছে। সুকেশ বর্তমানে রোহিণী জেলেবন্দী রয়েছে। তদন্তকারী সংস্থার সূত্রে দাবি, জেলবন্দি অবস্থাতেই জ্যাকুলিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সুকেশের। এই নিয়েই তদন্তকারীদের নজরে আসেন অভিনেত্রী। প্রতারণার মামলাটিতে গত মাসে জ্যাকুলিনকে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডির তদন্তকারীরা। 36 বছর বয়সী বলিউডের অভিনেত্রীকে আজ দ্বিতীয়বারের জন্য ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু ইডির দফতরে উপস্থিত হননি তিনি। তদন্তকারীরা মনে করছেন স্ত্রী লিনার মাধ্যমেই শ্রীলঙ্কা অভিনেত্রী জ্যাকুলিনের সঙ্গে পরিচয় হয়েছিল সুকেশের।